আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কন্যাশ্রী K1 অ্যাপ্লাই করেছে, টাকাও পাচ্ছে, কিন্তু নেক্সট ইয়ারের জন্য এখনও পর্যন্ত রিনিউ করেনি। তো যারা এখনও পর্যন্ত রিনিউ করেনি তাদের কিন্তু কন্যাশ্রী টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে যদি কন্যাশ্রী K1-এর আপডেট করা না হয়, অর্থাৎ রিনিউ করা না হয়, সেক্ষেত্রে তার জন্য কিন্তু কন্যাশ্রী K2 ফর্ম আসবে না। সো বি কেয়ারফুল। আমি এই ছোট্ট আপডেটটি সকলকে জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আশা করছি আপডেটটি সকলের কাছে হেল্পফুল হয়েছে। এবার বলছি কীভাবে আপডেট করবে। দেখো, তোমরা যারা কন্যাশ্রী K1 পাও, সম্ভবত ক্লাস 8 থেকে শুরু হয় ও অষ্টম শ্রেণীতে পড়তে পড়তে কিন্তু একটা স্টুডেন্টের, একটা ছাত্রীর যদি বয়স হয়ে যায়, সে কিন্তু কন্যাশ্রী K1 ফর্ম পায়। কিন্তু দেখা যায় 11th এবং 12th স্ট্যান্ডার্ডে সেই মেয়েটি যখন তার কন্যাশ্রী K1 রিনিউ করে না, তখন কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। কন্যাশ্রী K1 রিনিউ করলেও যদি কোনো কিছু KYC মিসম্যাচ হয়, সেক্ষেত্রেও কিন্তু আপডেটের সমস্যা হয়। আপডেটের সমস্যা হলে সার্ভার বা গভর্নমেন্ট থেকে মনে করা হয় স্টুডেন্টটি এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাই তার জন্যে কন্যাশ্রী K2 রিনিউ করা হবে না বা K2 ফর্ম তাকে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই সকলকে সজাগ থাকতে হবে। নিজের শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সেটা স্কুল কিংবা কলেজ, বেশিরভাগই স্কুল হবে নিশ্চয়ই, তো স্কুলে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে এবং স্যারের কাছে জিজ্ঞেস করে নেবে যে তোমার কন্যাশ্রী K1-টি আপডেট করা হয়েছে কি না। যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু কন্যাশ্রী K1 আপডেট করবে, তবেই, অর্থাৎ রিনিউ করবে, তবেই কিন্তু তুমি আবার কন্যাশ্রী K2 ফর্ম পাবে। অনেক স্টুডেন্ট আমার নিজের দেখা এবং আমার প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স থেকে, আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি, আমার অনেক স্টুডেন্টস যারা কিন্তু কন্যাশ্রী K2 পায়নি শুধুমাত্র তারা কন্যাশ্রী K1 আপডেট না করার জন্যে। অবশ্যই কন্যাশ্রী K1-কে রিনিউ করে নাও, নাহলে কিন্তু তোমরা তোমাদের টাকা পাবে ঠিকই, কিন্তু অনেক ছোটাছুটি করতে হবে। তো সহজে যদি টাকা পেতে চাও, অবশ্যই তোমাদেরকে কন্যাশ্রী K1-এ খোঁজ খবর নিতে হবে যে তোমার কন্যাশ্রী K1 ফর্ম ফিল আপ যেটা করেছো সেটা এখন আপডেট আছে কি না, রানিং আছে কি না, কন্টিনিউ চলছে কি না। যদি কন্টিনিউ থাকে ভালো কথা, যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে ওই প্রসেসটা করে নিতে হবে, স্যারকে বলে তোমাকে অবশ্যই তোমার কন্যাশ্রী K1-টি আপডেট করিয়ে নিতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, খুশি থাকবে। বেস্ট অফ লাক, হ্যাপি নাইস ডে।